হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পরোটা। দেখো আমি পরোটা যে করছি, আমার এতে কী কী লাগছে দেখো। আমি এখানে ময়দা নিয়েছি, এতটা পরিমাণ ময়দা নিয়েছি। এখানে ধনে পাতা কুচি রয়েছে, লঙ্কা গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, পেঁয়াজ কুচি রয়েছে, লঙ্কা কুচি রয়েছে, নুন রয়েছে, সাদা তেল রয়েছে, টমেটো সস রয়েছে, চিজ রয়েছে, পনির আছে, আর আছে এখানে চিলি ফ্লেক্স, আর এখানে জোয়ান আছে। এবার আমি জোয়ানটা ময়দার মধ্যে দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, ময়নের জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি, আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। বিরিয়ানি সব একসাথে মেখে নেব। দেখো উপর দিয়ে আমি আর একটু তেল মাখিয়ে দিলাম, নিয়ে এটা 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঠিক এইভাবে মাখবে। দেখো 5 মিনিট হয়ে গেছে, এবার আমি লেচি কেটে নেব। ঠিক এত বড় বড় লেচি কেটে নিচ্ছি। এবার আমি বেলে নেব। এবার আমি বেলে নিচ্ছি। দেখো আমার বেলা হয়ে গেছে। ঠিক এইভাবে তোমরা বেলবে। এবার আমি টমেটো সস উপর দিয়ে দিয়ে দিব। এবার আমি টমেটো সস উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা টমেটো সস লাগিয়ে নেবে। এবার আমি পেঁয়াজ কুচি অল্প করে দিয়ে দিচ্ছি। একটু লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার পনির আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার আমি চিজ গ্রেট করে দিচ্ছি। এবার দেখো আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। ব্ল্যাক পেপার দিলে স্বাদটা খুব ভালো হবে খেতে। এবার একটু বিট নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো রুটিটা আমি কীভাবে মোড়াচ্ছি। ঠিক এইভাবে মুড়িয়ে নেব। তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবে, তাহলে ভাজাটা খুব ভালো হবে। দেখো পরোটাটা হয়ে গেছে। এইভাবে লাল করে তোমরা ভাজবে, এইভাবে তোমরা পরোটা করে খাবে, খুব ভালো লাগবে খেতে। এটা সসের সাথে খেয়েও কিংবা মেয়োনিজের সাথে খাবে, খুব ভালো লাগবে। বন্ধুরা তোমরা এইভাবে পরোটা বানিয়ে খাবে, খুব ভালো লাগবে খেতে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ডিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।